হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এসি সার্কিটের আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ ইলেকট্রিসিটি বিল কিভাবে হিসাব করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। প্রবলেম সলভ করার মাধ্যমে আমি আলোচনা করব। তো এসি সার্কিটে আমাদের যে পাওয়ারটা আমরা কনজিউম করি সেই হিসাব করেই আমাদের বেসিক্যালি ইলেকট্রিসিটি বিলটা হিসাব করতে হয়। তো আমি আগে কোশ্চেনটা পড়তেছি, তারপরে আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে কি আসছে। তো এখানে বলছে দেখুন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কনজিউমস 200 মেগাওয়াট আওয়ার ইন ওয়ান মান্থ। ইফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ইজ 1600 কিলোওয়াট, ক্যালকুলেট দি ইলেকট্রিসিটি বিল বেসড অন দি ফলোয়িং। তো প্রথমে হচ্ছে ডিমান্ড চার্জ $5 পার মান্থ পার কিলোওয়াট অফ বিলিং ডিমান্ড। আর আরেকটা চার্জ আছে, সেটা হলো এনার্জি চার্জ, এটা হচ্ছে 8 সেন্টস পার কিলোওয়াট আওয়ার ফর দি ফার্স্ট 50,000 কিলোওয়াট আওয়ার, 5 সেন্টস পার কিলোওয়াট আওয়ার ফর দি রিমেইনিং এনার্জি। তো অনেকগুলো ডাটা দেখে আসলে প্রথমে একটু প্রবলেমটা কমপ্লেক্স মনে হইতে পারে, বাট আসলে তেমন কমপ্লেক্স কিছুই না। তো আমার চ্যানেলেই আপনারা একটি পাবেন, একটা প্লেলিস্ট পাবেন, সেখানে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন নিয়েই আমি একদম প্র্যাকটিক্যাল ইলেকট্রিসিটি বিল কিভাবে ক্যালকুলেশন করতে হয় সে সম্পর্কে ভিডিও দিয়েছি। তো সেটা দেখলে আপনারা আরও ভালো মতো আইডিয়া পাবেন। তারপরে আমি এখানে বলে দিচ্ছি, তো ডিমান্ড চার্জ, তো ডিমান্ড চার্জটা কিন্তু সকল বিলের ক্ষেত্রে আমাদের দিতেই হয়, ঠিক আছে? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের এই ডিমান্ড চার্জটা দিতে হয়। এটা হলো বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে ওই ইন্ডাস্ট্রিটা কতটুকু স্যাংশন লোড দিচ্ছে, অর্থাৎ অনুমোদিত কত লোড তারা নিচ্ছে। ধরুন যে একটা ইন্ডাস্ট্রিতে 300 কিলোওয়াট তাদের কানেক্টিং লোড আছে, অর্থাৎ সবগুলো মেশিন টেশিন যা কিছু আছে সব মিলে 300 কিলোওয়াট তাদের আছে। তো সেক্ষেত্রে তারা বিদ্যুৎ যারা সরবরাহ করে যেমন নেস্কো টেস্কো তাদের কাছ থেকে ধরুন যে 500 কিলোওয়াটের একটা অনুমোদন নেয়, তখন তারা কি করে যে 300 কিলোওয়াট তাদের লাগলে তো অ্যাটলিস্ট তার থেকে একটু বেশি নিতেই হবে। তো সে মনে করুন 500 কিলোওয়াট তারা নিছে। তো এক্ষেত্রে যে কাজটা হয় যে প্রতি কিলোওয়াটের জন্য একটা রেট থাকে, তো সেই রেটটা তাদেরকে পরিশোধ করতে হয়। এটা হচ্ছে কনস্ট্যান্ট রেট, যেটাকে আমরা বলি হচ্ছে ডিমান্ড চার্জ। এই রেটটা তাদেরকে প্রতি মাসে দিতেই হয়। সাথে এনার্জি রেট, আরেকটা আছে এনার্জি রেট, এটাও আমাদের দিতে হয়। এটা হচ্ছে আমাদের কতটুকু পাওয়ার সে কনজিউম করতেছে, অর্থাৎ কতটুকু এনার্জি কিলোওয়াট আওয়ার সে কনজিউম করতেছে তার উপর এই এনার্জি চার্জটা ডিপেন্ড করে, অর্থাৎ এটা বেসিক্যালি ভ্যারিয়েবল, ঠিক আছে? এবং আরেকটি চার্জ আছে, সেটা হচ্ছে পিএফসি চার্জ, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেকশন। যদি পাওয়ার ফ্যাক্টর 0.95-এর নিচে নামে সেক্ষেত্রে সেই চার্জটা দিতে হয়, যেটা আমি ওই ক্লাসে অলরেডি বিস্তারিত আলোচনা করেছি। তো আমি সেদিকে আর যাচ্ছি না, এখানে পাওয়ার ফ্যাক্টর চার্জের কোনো অপশন নাই, সো এটা আমার লাগবে না হিসাব করা। তো আমরা ফার্স্টে ডিমান্ড চার্জটা আমরা হিসাব করব। তো এখানে এটা দিয়েছে হলো ম্যাক্সিমাম ডিমান্ড হিসেবে, তো ম্যাক্সিমাম ডিমান্ডটাই হচ্ছে বেসিক্যালি আমাদের স্যাংশন লোড। তো ম্যাক্সিমাম ডিমান্ডটা কত? 1600 কিলোওয়াট। তো আমি বলছি এটা হচ্ছে কনস্ট্যান্ট রেট। তো দেখুন ডিমান্ড চার্জ হচ্ছে $5 পার মান্থ পার কিলোওয়াট। তো 1 কিলোওয়াটে $5, তাইলে আমাদের 1600 কিলোওয়াটে কত হবে, তাহলে সেটা আমরা বের করি। অর্থাৎ ডিমান্ড চার্জটা আমাদের আসতেছে, দেখুন আমি এখান থেকে হিসাব করলে কত আছে লোড, 1600 কিলোওয়াট, তাহলে 1600 ইনটু আমাদের 5, তাহলে এটা হিসাব করলে 580 আর 2টা 0, $8,000। অর্থাৎ 1 কিলোওয়াটের জন্য $5, তাহলে 1600 কিলোওয়াটের জন্য হবে 1600 ইনটু 5, অর্থাৎ 580 $8,000। তো ডিমান্ড চার্জ আমাদের হয়ে গেল। তো এবার আমাদের লাগবে হচ্ছে এনার্জি চার্জ। তো এনার্জি চার্জের এখানে আবার আমাদের 2টা পোর্শন করে দিচ্ছে। প্রথমে হচ্ছে 50,000 কিলোওয়াট আওয়ার, তো এটার জন্য আমরা আগে হিসাব করি। প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য 8 সেন্ট। তো এখানে দেখুন 200 মেগাওয়াট আওয়ার, যেটা কিনা 50,000-এর বেশি, কারণ 200 মেগাওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ারে নিলে এটা ধরে 200-এর পিছিয়ে আরও 3টা 0, অর্থাৎ 2 লাখ আসে, ঠিক আছে? তাহলে 50,000 কিলো, প্রথম 50,000 কিলোওয়াট 8 সেন্টে যাবে, এবং পরের 150, প্রথম 50,000 কিলোওয়াট আর তারপরে 1.5 লাখ কিলোওয়াট আওয়ার যাবে হচ্ছে 5 সেন্ট আকারে। অর্থাৎ আমরা যদি এনার্জি চার্জটা হিসাব করি, তাহলে এটা বেসিক্যালি আমার আসতেছে, দেখুন এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে প্রথম 50,000 কিলোওয়াট, তো 1 কিলোওয়াট আওয়ারে হচ্ছে 8 সেন্ট। তো এটা যেহেতু ডলারে আছে, আচ্ছা একবারে আমরা বের করি, আমরা আগে সেন্টে বের করে একবারে ডলারে,
কনভার্ট করব। তো সেন্টেই আমি হিসাব করতেছি, দেখুন প্রথম 50,000-এর জন্য 8 সেন্ট, তাহলে এক এক কিলোওয়াট আওয়ারের জন্য 8 সেন্ট, তাহলে 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য 50,000 গুণ 8 সেন্ট, প্রথম 50,000 গুণ 8 প্লাস রিমেইনিং পার্ট। তো রিমেইনিং পার্ট হচ্ছে টোটাল হচ্ছে কত, এক মাসে ফুরাইছে 200 মেগাওয়াট আওয়ার, তাহলে 200 পিছে 3টা 0, এটা থেকে মাইনাস করতে হবে কত, ফুরাইছে এখানে 50,000, সো এই পার্টটাই হচ্ছে রিমেইনিং পার্ট 50,000। তো এটা হচ্ছে এতটুকু হচ্ছে কত করে আমাদের 5 সেন্ট করে, বাকি পার্টটুকু 5 সেন্ট। তাহলে এটাকে আমরা কম্বাইন্ডলি হিসাব করি কত সেন্ট হয়, আমরা একটু দেখি, 50,000 গুণ 8 প্লাস ওইটা 1.5 লাখ গুণ 5 11,50,30, এত সেন্ট। এখন সেন্ট থেকে ডলারে আমরা কিভাবে পাবো, যেমন হচ্ছে 1 টাকা সমান 100 পয়সা, ঠিক একই রকম 1 ডলার সমান হচ্ছে 100 সেন্ট, অর্থাৎ সেন্ট থেকে ডলারে কনভার্ট করতে হলে এটাকে ভাগ দিতে হবে কত দ্বারা, 100 দ্বারা ভাগ দিতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 11,50,000। তাহলে 11,50,000 ভাগ 100, এটা দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে ডলার রেটটা। তাহলে দেখি আমাদের কত আসে, এত ভাগ 100, তাহলে 11,500। আমরা একটু কেয়ারফুলি দেখবো, আমাদের দেখুন ডিমান্ড চার্জ অনুযায়ী, এই যে ডিমান্ড চার্জ এত ডলার, এটা একটু পার মান্থ দিয়ে দেই, এটা তো পার মান্থে আসে, তো একইভাবে এটাও আমার পার মান্থে আসবে, তাহলে এত পার মান্থ সেন্টস পার মান্থ। তাইলে এখন দেখুন আমাদের এখন ইলেকট্রিসিটি বিল, ফাইনাল ইলেকট্রিসিটি বিলটা হিসাব করতে হবে, এই যে ইলেকট্রিসিটি বিল পার মান্থ, এটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে কিভাবে হিসাব করব, জাস্ট ফাইনাল ইলেকট্রিসিটি বিল, এখানে যেহেতু পিএফসি চার্জ নাই, সো এটা যা আছে তাই, পিএফসি চার্জ প্র্যাকটিক্যালি আর দুইটা জিনিসই আসে, সেটা হলো এনার্জি চার্জ, ডিমান্ড চার্জ, এনার্জি চার্জ, পিএফসি চার্জ এবং ভ্যাট আছে একটা, 5% বা 10% টোটাল বিলের উপর একটা ভ্যাট থাকে, সেটা প্র্যাকটিক্যালি আমরা পাই, বাট এখানে এগুলো কিছু উল্লেখ করে নাই বিধায়, এখানে যা আছে তাই। তো ইলেকট্রিসিটি বিল ইকুয়াল টু আমার আসতেছে দেখুন এটা প্লাস এটা, অর্থাৎ 8,000 প্লাস 11,500, তাহলে এই দুটোকে হিসাব করলে আমরা ফাইনালি পাচ্ছি 11,500 ডলার পার মান্থ, এটা আমার হিসাব মতে ইলেকট্রিসিটি বিল এক মাসে আসার কথা, $19,500 পার মান্থ। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।